কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন শুক্রবার বাদ আসর আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাশরিফ পেশ করেন সিলেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যাপক ডক্টর ফয়জুল হক। অত্র মাদ্রাসার সভাপতি সাইফুল আলম মানিকের সভাপতিত্বে বিশেষ মুফাসসির হিসেবে তাশরিফ পেশ করেন ভাটেরচর জামে মসজিদ খতিব হজরত মাওলানা কাজী জাকির হোসেন হেলালি। কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা সুপার হজরত মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দিন ফারুকী। প্রতাপপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা আরবি প্রভাষক হজরত মাওলানা সানাউল্লাহ। বাঙ্গাল মুড়ি জামে মসজিদ খতিব হজরত মাওলানা কবির হোসেন ও মাহফিল পরিচালনা কমিটির সদস্য জাফর আলম ও হুমায়ুন কবির সহ বিভিন্ন আলেমগণ উপস্থিত ছিলেন।